সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি চলে আসছি বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি ফলের বাজার ঢাকা যাত্রাবাড়িতে দর্শক আজকে আমরা জানব আজকের বাজারে কিভাবে কাঁঠালগুলো বিক্রি হয় দর্শক আজকে পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ফয়সাল আহমেদ দর্শক আজকে পুরো ভিডিওতে এই কাকার সঙ্গে কথা বলে আজকে আমরা জানব আজকের বাজারে কিভাবে কাঁঠালগুলো বিক্রি হয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা কেমন আছেন ভালো আছি আপনার নাম কি মোহাম্মদ সাইদুল ইসলাম সাইদুল কাকা তো ভালোই আছেন জি তো কত বছর থেকে কাঁঠালের ব্যবসা করেন এই 5 বছর ধরে 5 বছর থেকে আপনি সিজনালি ব্যবসা করেন জি এই আপনাদের আড়তে তো অনেক কাঁঠাল আছে এগুলো আসলে আসছে কোথা থেকে এগুলো এগুলো আসছে সিটাং থেকে এটা সিটাং থেকে আসছে পাহাড়ি কাঁঠাল এগুলো জি পাহাড়ি কাঁঠাল তো এই যে আপনাদের এই যে লর্ডে যেগুলো আছে সিরিয়ালে যেগুলো আছে একজন ব্যবসায়ীদের তাদের এগুলো নিতে হবে জি জি তো এগুলো আপনার পিস কত করে এগুলো পিস 60 কি 70 টাকা এইটা 60 থেকে 70 টাকা করে আজকের বাজারে জি আচ্ছা আচ্ছা এইটা কি ভিতরে শক্ত কাঁঠাল আজা কাঁঠাল আর মানে ভিতরে কি শক্ত হবে পাকা মাজা মাজা ভিতরে ভিতরে যে কাঁঠালটা কি আপনার পাকা চাউলা 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 না আচ্ছা আচ্ছা চাউলা আচ্ছা এইটা 60 টাকা করে বিক্রি করতেছেন আজকের বাজারে আর ওইগুলো কত করে একটু হাতে নাম তো ভাই এগুলা 80 70 80 টাকা এটা 70 থেকে 80 টাকা করে তাই না আচ্ছা আচ্ছা স্যার এটা তো অনেক বড় সাইজ জি চলে আছে পিচ্ছি স্যার কি ভাই চলে আছে ওই যে পিচ্ছি স্যার আচ্ছা আচ্ছা এইটা 80 টাকা করে তাই না 80 টাকা জি এটা আজকে 80 টাকা করে বিক্রি করতেছেন আচ্ছা তো এই সাইডে দেখি আমরা এগুলো কত করে 40 টাকা হাতে নেন তো এইটার পিস কত করে 40 টাকা করে মাত্র 40 টাকা করে আজকের বাজারে পাহাড়ি কাঁঠালগুলো কাকা জি চট্টগ্রাম থেকে আসছে জি পাহাড়ি অঞ্চল থেকে এটা আজকে বিক্রি করতেছেন মাত্র 40 টাকা করে অনেক ভালোই এটা কত কেজি হবে এগুলো এগুলো কত কেজি হবে আনুমানিক 3 কেজি 4 কেজি ও 4 কেজি হবে 4 কেজি কাঁঠালের দাম আজকের বাজারে 40 টাকা করে তাই না আর এই কর্নারের ওইটা কত করে এইগুলো কত করে ওটা 30 টাকা করে এটা 30 টাকা পিস আচ্ছা তো হাত থেকে দেখান এইটার পিস কত 30 টাকা 30 30 টাকা করে একটু বড় সাইজটা নেন হাতে এইটা 30 টাকা করে এইটা 3 কেজি হবে এইভাবে 3 কেজির মত হবে এইটা আজকে বিক্রি করতেছেন পাহাড়ি কাঁঠালগুলো মাত্র 30 টাকা করে জি আচ্ছা আচ্ছা আর এই সাইডের এইগুলো কত করে কাকা এটা 50 টাকা টাকা হবে এটা 50 টাকা এটা দাম বেশি কেন এটা সাইজ একটু বড় সাইজ বড় জি সাইজ বড় এটা 50 টাকা করে দিচ্ছেন আজকে আচ্ছা 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 আর এই পাশের এইগুলো কত করে কাকা এটা 90 টাকা 90 টাকা হাতে নিয়ে দেখান এইটা কত করে 90 টাকা পিস পিস 90 টাকা করে আসছে এটা কি পাহাড়ি কাঁঠাল এগুলো এটা পাহাড়ি কাঁঠাল সিটি কাঁঠাল পাহাড় থেকে আসছে আচ্ছা আচ্ছা রাখেন এগুলো রাখেন এইটা 90 টাকা করে তাই না এই সাইডে আসেন এই সাইডে আসেন আমরা এই সাইডে দেখি আর এইগুলো কত করে কাকা এই পাশে এগুলো কত করে এগুলো 40 টাকার মতো এইটা 40 টাকা করে তাই না আজকের বাজারে 40 টাকা করে আর এই সাইডের এইগুলো 40 টাকা হরিয়া এটা 40 টাকা করে আর এই পাশের এইটা এগুলো কত হবে পিস এটা কত 30 থেকে 35 টাকা হইতে পারে 30 থেকে 35 টাকা করে আজকের বাজারে আচ্ছা আচ্ছা কাঁঠালগুলো বেশ বড় আছে আর এই পাশের এই কর্নারগুলো কত করে এটা ওগুলো 80 টাকা করে এইটা 80 টাকা করে আজকের বাজার এটা কি মিষ্টি ভালো হবে মিষ্টি ভালো হইব মিষ্টি ভালো হবে আচ্ছা 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 তো আপনাদের আরতে কখন আসে এগুলো এগুলো আসে রাত 12টা কি 1টা থেকে ও রাত্র 12টা 1টার সময় টেরাকে আসে তাই না আর কোনারে এগুলো কত করে ওগুলো 110 টাকা এটা 110 টাকা করে আজকের বাজারে কাকা জি কাঁঠালগুলো বেশ বড় আছে তো যারা আপনাদের কাছ থেকে নিবে এই যে সিরিয়ালে আমরা দেখতে পাচ্ছি ওইরকম সিরিয়ালে নিতে হবে আচ্ছা আমরা এই জায়গাতে কত পিস আছে এই জায়গাতে 40 পিস আছে 40 পিস আছে যারা নেবে তাদের এই সম্পূর্ণ 40 পিস নিতে হবে জি এইটা আপনার 40 টাকা বা 30 টাকা করে আপনার পিস জি দেখা গেছে একটা আপনার বড়ও আছে ছোটও আছে কিন্তু এভারেজে নিতে হবে এভারেজে নিতে হবে আর এইটা কত বলছিলেন এইটা কত বলছিলেন 50 টাকা মানে 50 টাকা না তো আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক আপনারা যারা এরকমের কাঁঠালগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অথবা কাঁঠালের ব্যবসা করতে চাচ্ছেন তারা সরাসরি বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি ফলের বাজার ঢাকা
যাত্রা বাড়িতে আসলে দর্শক আপনারা হিউজ পরিমাণে কাঁঠালগুলো পেয়ে যাবেন দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম